মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, বিন্দাস আছি। আজকে হচ্ছে সানডে, তো সানডে মানেই তো ফান্ডে। তো চলো, তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। তো তারপরে আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি, যেহেতু ঘর কোনো পরিষ্কার মানে ঘর কোনো কাজ হয়নি ঘরে, কারণ তৃতীয়বার রিয়ান যেহেতু ঘুমিয়েছিল, তো যেহেতু রিয়ানের স্কুল ছুটি তো ওই জন্য ঘুমিয়ে থাকে, ওকে এখন আর ডাকি না, তো ওই জন্য একটু লেট হয়ে গেছে। তো এখন আমি স্নান করে যেহেতু চলে এসেছি, এরপরে আমি কাজ শুরু করব। রান্নাঘরের কাজ অলরেডি কিছুটা কমপ্লিট হয়ে গেছে, কিছুটা রান্না কমপ্লিট হয়েছে, আর মাছের ঝোল আর সবজি একটা বানাবো, তো ওইটা এখনও হয়নি। আমাদের চাও মানে তৃতীয়বার রিয়ান উঠে পড়েছে, রিয়ানেরও সকালের খাওয়া খেয়ে নিয়েছে, ও তো সকালে উঠে দুধ খায়, তো দুধটা খেয়ে নিয়েছে, আমরাও চা খেয়ে নিয়েছি। তো এখন আমি তারপরে এই যে টিভিও দেখছিল ও, এখন আপাতত আমি বিছানাটা গুছাবো, তো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ঘরের কাজ, তো ঘরটা ঝাড় দেবো, তারপরে রান্না করে যাবো। তো চলো না দেখতে পাচ্ছি। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার, এই যে বিছানা পুরো গুছিয়ে দিয়েছি, ছেলে এসে আরেকবার উৎপাত করে চলেও গেছে। এদিকটা পুরো ক্লিন করে নিয়েছি, মানে পুরো ডাস্টিং করে নিয়েছি আমিও, মানে এদিকেও পুরো সমস্ত ঘরটা ক্লিন থাকলে কত ভালো লাগে দেখতে, তাই না? পুরো ঘর আমার ক্লিন। তো চলো এবারে রান্নাঘরের কাজ শুরু করি। দেখো না, এটা হচ্ছে ত্রিদীপ, ছেলের জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছিলো। তো ও স্লেটে লেখে, কিন্তু হ্যাঁ স্লেটে হচ্ছে চক দিয়ে লেখে, তো তো চক দিয়ে না প্রচণ্ড ডাস্ট হয়, তো পুরো মানে গায়ে পুরো হয়ে যায় চোখে মুখে ঢোকে, তো এই জন্য নিয়ে এসেছে খড়ি, তো এটাকে খড়ি বলে। তো এইটা হচ্ছে অনেক জায়গায় খুঁজেছি বাট পাইনি, কোনো কোথাও পাইনি। তো কালকে ত্রিদীপ বেরিয়েছিল, বেরিয়ে গিয়ে এটা নিয়ে এসেছে, আর ওর জন্য নিয়ে এসেছে কালার পেন্সিল, যেহেতু দেখেছে স্কুলে কালার করে, তো ওই জন্য কালার পেন্সিল নিয়ে এসেছে। এই যে কালার পেন্সিল, হ্যাঁ খড়িগুলো না এই যে এরকম টাইপ, এই যে এরকম। তো আর হচ্ছে ওদের স্কুল থেকে এইটা দিয়েছে, এটা ফ্যান্টাসি বক্স, তো এর মধ্যে অনেক কিছু রয়েছে, এগুলো দেবো, দেখবো ও কী করে করে। তো বাবা চলো দেখি, ওঠো ওঠো ও খাতে ওঠো, আচ্ছা এবার টেবিলের উপর ওঠো, বসো আমি স্লেট দিচ্ছি, ভেবে মজা করে লেখে ও দাঁড়। ওরকম করে না, ভেঙে যাবে তো, আমি পেন্সিল দিচ্ছি, দাঁড়াও না, ধরো দাঁড়াও দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি। এটি কি? ওরে বাবারে, দেখেছো এটা কি? হ্যাঁ আচ্ছা বসে বসে লেখো, বসে বসে লেখো, আমি মুছে দিচ্ছি, নাও ওয়ান লেখো, এই যে এই দাঁড়া এদিকে লেখো, এদিকে লেখো, এদিকে লেখো ওয়ান, হ্যাঁ তারপরে টু, পেন্সিলে ঠিক করে ধরো, এটা কি হলো? হ্যাঁ এতে টু হয়নি, তুমি তো টু সুন্দর পারো, তো আমি ভেঙে দিচ্ছি, বদমাইশি করছে যেহেতু দেখেছি আমি ক্যামেরা অন করে রয়েছি ওই জন্য, ঠিক আছে এইটা দেবো ওকে, কার্ডগুলো সব কটা দেবো না কয়েকটা দেবো। এইটা কি? এতে কি? ও এইতে বলো তো, আমাকে বলো, আমি বলছি, দাঁড়াও আচ্ছা বলো, এই যে এ ফর কি, এ ফর কি, বি ফর, সি ফর, ডি ফর, ডি ফর, আর ই ফর, আর এফ ফর, আর জি ফর, এইচ ফর, হাই ফর, আই ফর বলো,
আর বলবো না, পরে আবার একদিন বলবো, ঠিক আছে? ওকে, টাটা করো দাও তো, সুন্দর করে টাটা করো। হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে, মানে হচ্ছে ঘরের সমস্ত কাজ হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। তো এই যে অলরেডি মাছের ঝোল বসে গেছে, তো তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে মাছের ঝোল, এই যে মাছের ঝোল হচ্ছে, আর এটা হচ্ছে ডাল, ডাল হয়ে গেছে। তো এটা হচ্ছে রাতের বাসন, এখনও তুলিনি, তো এবার এটা তুলে দিই, তুলে যে দুপুরেরও বাসন রান্নার এগুলোও ধুতে হবে। তো চলো বাসনগুলো তুলে নিই, তারপর হচ্ছে তো চলো আমি সবজিটা বানাবো, যেহেতু তো সবজিগুলো বার করে নিই। তো এদিকে আমি পাঁচমিশালি সবজিটাও বসিয়ে দিয়েছি। যে তো আজকে আমাদের মেনু তোমাদের দেখিয়ে দিই। তো আজকে এই যে পাঁচমিশালি সবজি, আর হচ্ছে মাছের ঝোল, ডাল, এটা হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে শুক্তো, এটা চাটনি, আর এটা আগের চাটনি। তো আজকে হচ্ছে আমাদের এই মেনু। আমি একটু খাবো, ও কিন্তু পুরো খাবে না, এটা আমি খাবো আর ও খাবে, বুঝেছো? এতে কি বলতো, দানা গুলো বার করছে, দেখে দেখে আমার বাবা তাকে কেমন লাগছে, এই দেখো, এটা কেন দেখো, বাবার দিকে তাকাও। কেমন লাগছে বলো, চলে এসেছে, তো যাই হোক, আমার ব্লগটা আর কন্টিনিউ করবো না, এখানেই শেষ করবো। তো আমার ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা বাই, কালকে আবার নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে।